জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড SAOCL দখলের চেষ্টায় এখনও মরিয়া ফ্যাসিবাদী আওয়ামী চক্র। বেসামরিক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চক্রান্ত ঠেকিয়ে এটিকে 9 কোটি থেকে 200 কোটি টাকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে শ্রমিক কর্মচারীরা। অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা বিপিসি কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ হোসাইন SAOCL কে একটি বড় শিল্প গ্রুপের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী তীর গুপ্তখালে স্থাপিত স্ট্যান্ডার্ড এশিয়ান ওয়াইল কোম্পানি লিমিটেড SAOCL দীর্ঘ 59 বছর ধরে সরকারি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। লুব্রিকেটিং অয়েল ব্লেন্ডিং করে দেশের সিংহভাগ চাহিদার যোগান হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানটি পুরোপুরি বেসরকারি খাতে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার আমলে চক্রান্ত হলেও তা রুখে দেন শ্রমিক কর্মচারীরা। এখনও মদত দিচ্ছেন বিপিসি কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ। শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানের ভেতরে অস্থিরতা তৈরি করে ফের রুগ্ন করার ষড়যন্ত্র চলছে। নিয়ম কানুন, খানা পিনা, ছুটি ছাটা আলাদা দিলে আমাদের সব ঠিক আছে। কোম্পানি কর্তৃক আমাদের জন্য যা যা বরাদ্দ থাকে আমাদের সাংগঠনিক নিয়ম, ওগুলো সব আমরা পাই। প্রতিষ্ঠান সুন্দর মতো চলে, আমরা সুন্দর মতো বেতন বোনাসও পাইতেছে। আমাদের ছুটি ছাটার পয়সা, তারপর দি মেডিকেল বিল্ডিং সব আটকা দিয়েছিল, এগুলি দেয় নাই। শেষে এগুলি সব মনিলাল ছাড়াই দিছে। উনি একটু ভালো কাজ করতেছে যে এটা তাদের সহ্য হয়েছে। আমাদের কোম্পানিতে আসলে একটা ডুবন্ত জাহাজ, স্যার যদি না আসতো আমাদের অনেকজনের চাকরি চলে যেত। এর আগে আপনারা বিগত শুনছেন অনেকজনের চাকরি চলে গেছে করোনার সময়, আর আমাদের সব প্রোডাক্ট অফ হয়ে গেছিলো। আমাদের এমনকি কিছু বার্ষিক বোনাস এগুলো অফ ছিল, এমনকি বেতন বন্ধ যাওয়ার পরিকল্পনা ছিল। আমি যতটুকু জানি এটা বাইরে দিয়ে ফেলার কথা ছিল। স্যার আসার পর থেকে যখন এটা পাততেছে না, তখন ওরা স্যারের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুচক্র বাহিনী এগুলো করে যাচ্ছে আর কি। 2021 সালে বিপিসির মহাব্যবস্থাপক মনিলাল দাসকে প্রতিষ্ঠানটির সিইও করা হয়। দায়িত্ব নিয়ে 4 বছরে সরকারি প্রতিষ্ঠান সেনাবাহিনী ও বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তির মাধ্যমে তাদের পণ্য সরবরাহ করছে। এতে দায় দেনা পরিশোধ শেষে লাভের মুখ দেখে SAOCL। সুচক্রী মহল আছে যে এই কোম্পানিতে যে এই যে এই এটাকে একদম মানে যেখানে লে অফ হয়ে যাবে সেখান থেকে এটাকে উঠিয়ে এনেছি। তো এখন এই কিছু কিছু ওই যে আগের কিছু প্রবাকাণ্ডা এনে এখন এই বর্তমানেও আমাদের এই যে সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন নামে বেনামে দুদুকে ইয়ে জায়গাতে মানে ইয়ে দিচ্ছে, চিঠিপত্র দিচ্ছে আর কি। তাদের উদ্দেশ্য তো আসলে অসৎ উদ্দেশ্য, সেটাই প্রমাণিত হয়। কিন্তু কী জন্য এটা করতেছে এখন বিপিসি, তো আমাকে বিপিসি থেকে এখানে পদায়ন করা হয়েছে, কি আমি চলে যাওয়ার জন্য আবার সেই প্রাইভেটে যাবে না কি জেনে সেটা তো আননোন। SAOCL এ এখন কাজ করছেন 128 জন কর্মকর্তা কর্মচারী। 2021 সালে এই কোম্পানির পুঁজি ছিল মাত্র 9 কোটি টাকা, এখন পুঁজি দাঁড়িয়েছে 200 কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।